এই দেখো। চলে এসেছি আরো একটি পূজোর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বিজয়া দশমী, তো বড়দের সবাইকে আমার প্রণাম, আর ছোট আর সমবয়সী যারা আছেন তাদেরকে আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে ওই প্রায় 6:30 মতো সন্ধেবেলা, আর আজকে সকাল থেকে কিছুই করতে পারিনি কারণ সবারই অফিস ছিল। তো একটা ছোট গেট টুগেদার অ্যারেঞ্জ করব আজকে, সেটাই প্ল্যান করেছি। তাই সন্ধেবেলা আমরা যেখানে আমাদের মানে ঠাকুরের পুজো হয়েছিল, তো সেখানেই যাচ্ছি কুন্দনদের বাড়িতে, আর ওখানেই আজকে আমরা একটা বিজয়া দশমীর একটা গেট টুগেদার বলতে পারেন করব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের আজকের ব্লগটাও দেখতে খুব ভালো লাগবে। আমি প্রায় রেডি হয়ে গেছি আর অর্কও রেডি হয়ে নেমে পড়েছে। এখন এখান থেকে আমরা বাসে করে যাব, আর এখন এখানে বাইরে বীভৎস ঠান্ডা, মানে প্রায় 16-17 ডিগ্রি টেম্পারেচার বাইরে, আর ঘরের ভেতরে যদি অতটা ঠান্ডা লাগছে না, তাই হালকা একটা জ্যাকেট নিয়ে নিলাম, শুধু রাস্তায় লাগবে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। যে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি কিন্তু বাস আসতে এখন অনেক দেরি। এই হচ্ছে অর্কর আজকের আউটফিট, আর এটা হলো শতাব্দীর আউটফিট। ঠান্ডা লাগছে তাও স্টাইল করছে এটা হাতে নিয়ে। এটা হলো বাজেটা, এই যেখানে বাস আসবে কিছুক্ষণ পরে, 17 মিনিট পরে। এখানে তো বলছি পুরো বেড পড়ে আছে নাকি, সোফা, এই যে সোফা পড়ে আছে, আলমিরা পড়ে আছে, পুরো সংসার নামিয়ে দিয়ে গেছে। দেখুন শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। কতগুলো অবতার আমার, কখনো ব্রাহ্মণ পুরোহিতগিরি করছি, কখনো রান্না করছি, কখনো ময়দা মাখছি, মানে আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ি আমি, কোন ক্যাটাগরি এমপ্লয়ি পড়ি আমি? হ্যাঁ হবে তো, হ্যাঁ আমি বললাম দিদিকে যে একটু সিঁদুর আনতে। আজকে কি আজকে ভাষণ ডান্স হবে, পছন্দ হলো না? ও ডান্স পছন্দ হচ্ছে সাকসেসফুল লুচি হবে। কত
গাছে যাও রান্না মোটামুটি কমপ্লিট, ধনে পাতা অ্যাড হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। যেখানে পার্টি চলছে এবং সবাইকে সমৃদ্ধি দাও ভগবান, তুমি আসতে বলে আবার এসো, আমাদের এখানে এসো, সবাই ভগবান জয় দুর্গা ঠাকুর। কেমন হয়েছে তুমি তো ভালো, লুচি ভালো লাগে তোমার? খুবই সুন্দর, খুবই সুন্দর। সেলিব্রেশন শেষ করে এখন বাড়ি ফিরছি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সবাইকে আরও একবার বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।